প্রিয় বন্ধুরা, ভাগ্য যদি ভালো থাকে তাহলে যে কোনো পরিস্থিতিই হোক না কেন, মানুষ ঠিক সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এমনকি তার শরীরে একটু আঘাতের দাগও পর্যন্ত লাগে না। আমার এই কথাটা যদি আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ঘটনার ক্লিপ দেখাবো যেটা দেখার পরে আপনারা বলবেন যে ভাগ্য যদি সত্যিই ভালো হয় তাহলে এমনই হওয়া উচিত। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 18, এই ট্যুরিস্টার ভাগ্যটা কত ভালো দেখুন। সে গাড়ির মধ্যে করে সিংহের এলাকায় গিয়ে তাদের ভিডিও শ্যুট করছিল, আর ঠিক তখনই একটা সিংহ তার মুখের সাহায্যে সেই গাড়ির দরজাটি খুলে ফেলে। সৌভাগ্যবশত সিংহটি খুব ভদ্র প্রকৃতির সিংহ ছিল, যার ফলে কোনো উপদ্রব করেনি। নাম্বার 17, এই ভিডিওটা দেখুন, যেখানে একটা লোক মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছনে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে হঠাৎ করে ট্রাকটি উল্টে পড়ে যায় ডান দিক বরাবর, কিন্তু সৌভাগ্যবশত সেই মোটরসাইকেল চালকটির কিছুই হয় না। নাম্বার 16, কারখানাতে অনেক রকমের শ্রমিক কাজ করে, কিন্তু এই রকম ভাগ্যবান শ্রমিক আর কোথাও আছে বলে আমার তো মনে হয় না। এই গলিত ধাতু কিভাবে ছিটকে এসে তার কাছে পড়ে, কিন্তু লোকটি হঠাৎ করে সেদিকে তাকিয়ে দেখতে পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, ফলে সে অল্পের জন্য বেঁচে যায়। আরও একটা কথা বলে রাখি, এই গলিত ধাতুর টেম্পারেচার ছিল প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 15, মানুষজন পুলের মধ্যে ব্যাকফ্লিপ দিতে ভালোই পছন্দ করে, কিন্তু এই মানুষটা ব্যাকফ্লিপ এমনভাবেই দিয়েছিল যে তার মুখ অল্পের জন্য ভাঙতে ভাঙতে বেঁচে গিয়েছিল। নাম্বার 14, এমন একটা লোক যে জিমে ওয়েট পড়ার পরে সামান্য অল্পের জন্য বেঁচে গিয়েছিল, নাহলে ভবলীলাই পার করে ফেলত। নাম্বার 13, এমন একজন মানুষের কথা বলুন যে বিপদের সময়েও ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারে। রাস্তার ধারে থাকা এই গাছটাকে কেটে নিচে নামিয়ে আনা হচ্ছিল, আর ঠিক সেই সময় সেখান থেকে একটা সাইক্লিস্ট পাস করছিল, কিন্তু সৌভাগ্যবশত অল্প সময়ের জন্য সে বিরাট বাঁচা বেঁচে যায় সেখান থেকে। আরে দাদা, ওখানে এত বড় গাছটা ছিল আপনার চোখে পড়লো না? নাহলে তো অল্পক্ষণের মধ্যেই তো ভবলীলা পার করে ফেলতেন। নাম্বার 12, একজন মহিলা ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে আসছিল, আর ঠিক তখনই একটা গাছ তার পিছনে দাম করে পড়ে গেল। যখন গাছটা পড়ল তখনই সে বুঝতে পারলো যে সে কত বড় বিপদ থেকে বেঁচে গেছে। আরে ও ম্যাডাম, কোন দিকে তাকিয়ে যাচ্ছিলেন, একটু চারপাশটা খেয়াল করবেন তো। নাম্বার 11, গাছ কাটার ব্যাপারে যদি কেউ ভাগ্যবান হয়ে থাকে তাহলে এই লোকটার চেয়ে ভাগ্যবান আর কেউ আছে বলে আমার মনে হয় না। দেখুন, লোকটা গাছটাকে এমনভাবে কেটেছে যেটা দুটো ঘরের ঠিক মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করছে। যদি ভুলবশত গাছ কোনো একটা সাইডে হালকা হেলে যেত তাহলে যে কোনো একটা ঘর কিন্তু ধূলিসাৎ হয়ে যেত, কিন্তু সে এমনভাবে গাছটিকে কেটে ফেলেছে যে পুরো দুটো ঘরের একদম মাঝখানে গিয়ে পড়েছে। নাম্বার 10, এই ভিডিওটা দেখুন, যেখানে অনেকগুলো সৈনিক মিলে কারোর অনার সেলিট দিচ্ছিল, কিন্তু পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা একজন সৈনিকের বন্দুক থেকে এমনভাবে গুলিটা চলে যে সামনের সৈনিকের টুপিটা মাথা থেকে উড়ে যায়। যদিও সে এমন ভাব করছিল যে কিছুই হয়নি, আসলে সে যে কতটা ভয় পেয়ে গিয়েছিল সেটা আমরা সকলে বুঝতেই পারছি। নাম্বার 9, কথায় বলে রাস্তাঘাটে চলাচল করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এখানে কখন কিভাবে কি যে ঘটে যাবে সেটা কেউ বলতে পারে না। তার একটা উদাহরণ এই ভিডিওতে দেখুন, এই গাড়িওয়ালাটি খুব জোরে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিল, আর ঠিক তখনই একটা মোষ জঙ্গল থেকে দৌড়ে তার দিকে ছুটে আসে, কিন্তু এই মোষটি তার পাঞ্জার সাহায্যে ব্রেক মেরে এমনভাবে দাঁড়িয়ে গিয়েছিল যেটা এই গাড়িওয়ালা হাজারবার চেষ্টা করেও পারবে না। নাম্বার 8, বন্ধুরা এই ভিডিও ফুটেজটি দেখুন, রাস্তায় বরফ পড়ার কারণে এই এসইউভি গাড়িটা স্লিপ করে যায়, সামান্য একটু দূরত্বের কারণে এই লরি চালকটি অল্পের জন্যই বেঁচে যায়। যদি সঠিক সময়ের মধ্যে এই এসইউভিকে কন্ট্রোলে না নিতে পারত তাহলে এই লরিওয়ালা আজকের ভবপাড়ে চলে যেত। নাম্বার 7, বড় বড় এসকাভেটর বেশ শক্ত প্রকৃতিরই হয়ে থাকে, কিন্তু জলের কবলে পড়লে তাদের আর কিছুই করার থাকে না, যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই এসকাভেটারের ড্রাইভারটি ভেবেছিল সহজেই এই পুকুরটা পার করে ফেলবে, কিন্তু যখনই সে এগিয়ে যেতে থাকে হঠাৎ করে সে জলের মাঝখানে গিয়ে তলিয়ে যেতে থাকে, আর শেষ মুহূর্তে ড্রাইভারটি সৌভাগ্যবশত এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু এসকাভেটারটি এখানে আর থেমে থাকে না, এরপরে এসকাভেটারটি আরও ডুবতে থাকে, ফলে ড্রাইভারটি আস্তে আস্তে এটা চড়ে অন্য প্রান্তে চলে যেতে থাকে। কিন্তু তার পাশাপাশি এই লোকটার ভাগ্যকে সত্যি বাহবা দিতে হয়, কারণ এত কিছু হওয়ার পরেও সে জীবিত আছে। নাম্বার 6, সমুদ্রে সাঁতার কাটার সময় অনেক সময় সার্ক দেখতে পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে সেই সার্ক আপনাকেও দেখতে পেয়েছে, কিন্তু এই ভিডিওতে এর ঠিক উল্টোটাই হয়েছে। একজন ডুবুরি খুব আনন্দের সাথে সমুদ্রের তলায় সাঁতার কাটছিল,
কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে এই শার্কটা কোথা থেকে তার দিকে আক্রমণের জন্য ছুটে আসে। কিন্তু ডুবুরিটা সাহসিকতার পরিচয় দিয়ে হারপুনটা সজোরে তার মুখে ঢুকিয়ে দেয়। তা না হলে এতক্ষণ এই ডুবুরিটা সমুদ্রের তলায় চিরকাল চোখ বুঁধেই শুয়ে থাকত। নাম্বার 5, খেলার ময়দানেও এইরকম বিভিন্ন রকমের সৌভাগ্যজনক ঘটনা অনেকবারই দেখা গেছে, যেমনটা আপনারা স্কেটিং গেমে দেখতে পাচ্ছেন। এই লাল রঙের বস্ত্র পরিহিত যে প্লেয়ারটি খেলছে তাকে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এর তৃতীয় পজিশনে আসার কথা, কিন্তু বাকি তিনজন খেলোয়াড় নিচে পড়ে যাওয়ার কারণে সে প্রথম স্থান অধিকার করে ফেলে। সত্যি ভাগ্যটা কোথা থেকে কোথায় চলে গেল। নাম্বার 4, এই রেসারটিকে দেখুন, সে দ্রুত তার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওপরে থাকা ড্রোনটি ঠিক তার পেছনেই ভেঙে পড়ে যায়। যদি সে একটুখানি হলেও দেরি করত তাহলে ড্রোনটা ঠিক তার মাথার উপরেই ভেঙে পড়ত। নাম্বার 3, এবার একটু ফুটবল খেলায় আসা যাক, যেখানে সাদা এবং লাল জার্সি পরিহিত দুই দলের মধ্যে খেলা হচ্ছিল। সাদা জার্সি পরিহিত খেলোয়াড় গোল করার জন্য বল মারে, কিন্তু গোলটা হলো না, কারণ এই কুকুরটা কোথা থেকে ময়দানে ছুটে আসে এবং বলটা তার গায়ে ধাক্কা লেগে বেরিয়ে যায়। মনে হচ্ছে কুকুরটা আগে থেকে ঘুষ খেয়েছিল। নাম্বার 2, এবারে এই ভিডিওটা দেখুন, অল্প সামান্য ইঞ্চির দূরত্বের কারণে লোকটা কীভাবে বেঁচে গেল। এই রেল ক্রসিংয়ের ভিডিওটি দেখুন, প্রথমে একটি লাইন দিয়ে ট্রেন পেরিয়ে চলে যায়, ফলে এই লোকটি সাইকেল নিয়ে এগিয়ে আসতে থাকে, কিন্তু পরে বুঝতে পারে যে অন্য একটা লাইন দিয়ে আরেকটা ট্রেন আসছে। বিপদ বুঝে সে প্যাডেল করা ছেড়ে দেয় এবং পা দিয়ে জোরে জোরে ঘষে ঘষে সাইকেলকে এগিয়ে নিয়ে আসে। সৌভাগ্য নাম্বার 1, এই ভিডিওটা দেখুন, যেখানে একজন রাশিয়ান প্যারাগ্লাইডার প্রায় 60 ফুট উঁচুতে উড়ছিল আর হঠাৎ করে সামন থেকে একটা ঈগল এসে তার সাথে ধাক্কা খায়। এর ফলে প্যারাগ্লাইডিং সম্পূর্ণ আনব্যালেন্সড হয়ে যায় এবং ওপর থেকে নিচে নামতে থাকে, যার ফলে সে পাহাড়ের মাঝে পড়তে থাকে। কিন্তু তার ভাগ্য এতটাই ভালো ছিল যে সে প্রথমে সরাসরি মাটিতে না পড়ে গাছের উপরে এসে পড়ে এবং পরে সে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যায়। এত বড় বিপদের পরেও তার শরীরে সামান্যতম আঁচও লাগেনি। এবারে এই প্যারাগ্লাইডারটাকে দেখুন, তার নামার কথা ছিল এই ফাঁকা মাঠটিতে, কিন্তু শেষ সময়ে এসে তার পরিমাপ ভুল হয়ে যায় এবং দেখুন সে কিভাবে কোথা থেকে গিয়ে ল্যান্ডিং করে। এত কিছুর পরে সে একটা সাংঘাতিক ভুল জায়গায় ল্যান্ড করে ফেলেছে, কিন্তু ফাইনালি সে বেঁচে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।